Hi guys, welcome back to my channel. আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পারফেক্ট শিঙারা তৈরি করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি 1 চিমটি কালো জিরা নিয়ে নিচ্ছি। তারপর 2 টেবিল চামচ তেল নিয়ে নিব। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে সবকিছু একসাথে মাখিয়ে নিব। কালো জিরা আসলে আমরা দিয়েছি দেখা সুন্দরের জন্য, যদি আপনারা দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এখন একটু একটু করে নরমাল পানি অ্যাড করে আমরা একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি নরম বা শক্ত করার প্রয়োজন নেই, যেরকম আমরা নর্মালি পরোটা বা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবে আমরা তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডোটা কেমন হয়েছে। ভালো করে মথে নিয়ে আমরা এখন ডোটা 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট রেস্ট নেওয়ার পর আমরা আবার ডোটা একটু মথে নেব। তারপর ডো থেকে একটু ছোট লেচি কেটে নিয়ে আমরা সেটাকে ভালো করে বেলে নিব। শিঙারার জন্য রুটিটা খুব বেশি গোল করার কোনো প্রয়োজন নেই, একটু লম্বাটে করে বেলবেন আর পুরুত্বটা একটু বেশি রাখবেন। লম্বাটে করে বেলে নেওয়ার পর আমরা একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিব। এখন দেখিয়ে দিব আমি কিভাবে শিঙারার পেস্টটা দিব। যে সমান জায়গাটা আছে সেই জায়গায় একটু পানি দিয়ে আমরা একটু কোণের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কোণের মতো শেপ করে নিয়েছি। এবার হাতে মুঠোতে নিয়ে আমরা পুরটা ভরে নিব। আমার এই পুরি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। এখন কোণের চারপাশে আরেকটু পানি লাগিয়ে এক কোণা থেকে আমরা নিয়ে আরেকটা কর্নারে লাগিয়ে দিব। তারপর পেছনে থেকে যে লম্বাটে অংশ থাকবে সেটা আমরা ভাঁজ করে আরেক পাশে এনে লাগিয়ে দিব। আপনারা আবার দেখে নিন।
ভাজার জন্য পরিমাণ মতো তেল মিডিয়াম আঁচে গরম করে আস্তে আস্তে শিঙারাগুলো দিয়ে দিবেন। তেল বেশি গরম করবেন না, তাহলে বাইরের দিকটা ক্রিস্পি হবে কিন্তু ভেতরের দিকটা কাঁচা রয়ে যাবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজুন, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন। তারপর সার্ভ করার জন্য একটা সার্ভিং ডিশে তুলে নেবেন। হয়ে গেল আমাদের পারফেক্ট সিঙ্গারা তৈরি। আমার যে ডোগুলো বাকি ছিল আমি সেগুলো দিয়ে কিছু পপ বানিয়ে নিয়েছি। এটার ভিডিও আমি আরেকদিন আপলোড করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।